আবার কিছু কিছু যুবক আছে নবীর সুন্নতের সুরত ধরে না, আমেরিকার সুরত ধরে, ইউরোপের সুরত ধরে, লেনিনের সুরত ধরে, কার্ল মার্ক্সের সুরত ধরে, হিন্দুর সুরত ধরে, ধরে কিনা ধরে গান। ঢাকা কি আসলে ঢাকা না আসলে ফাঁকা? ঢাকা আসলে ফাঁকা, ঠিক না? ব্যাচ্ছি ঢাকার অর্থ হইল ডাইকা রাখা, ঠিক আছে? নবীর সাথে জান্নাতে থাকা, এর চেয়ে সুনসিব সুখবর আর পৃথিবীতে কি আছে? আর কিছু আছে? তার নবীর সুন্নাত আমরা মানি না। বাংলাদেশের যুবক তরুণদের মধ্যে নবীর সুন্নাত নাই, মা বোনদের মধ্যে তো আর নাই, আর নাই, ঠিক না? ঠিক আপনাকে টাঙ্গা এলাকার মা বোনকে কথা কইছি, হাই রে যে মা বোন আসছে ও আর শুনতে ইল্লা মাশাআল্লাহ, কোন মা বোন এত মা বোন দেখি না। আল্লাহ মা বোনদের হায়াত বাড়াই দে, যেরকম নামে আল্লাহ সবগুলি মা বোনদের পর্দা নিশি বানাই দে, যেরকম নামে আল্লাহ মা বোনদের আমেদা জমেদা মোমেনা মোর্শেদা বানাই দে, সবাই বলে নামে। আপনার করছে কম মা বোন আসে না, অনেক মা বোন আসছে, মা বোনদের আলোচনাও কিছু করব। বলতেছিলাম যে কথা, ঢাকা আসলে ঢাকা নয়, ঢাকার নাম ফাঁকা। ঢাকাতে রাস্তা দিয়ে ঢাকার রাস্তাগুলিতে বাস গাড়ি, ট্যাক্সি গাড়ি, পাজারো গাড়ি, ট্রাক গাড়ি এগুলি চলতে পারে না, নিষ্কার যন্ত্রণায়। আর মোমেন মোত্তাকি ইমানদার মানুষগুলি রাস্তায় চলতে পারে না লেডিসদের যন্ত্রণায়, ঠিক না? ভাই ঠিক, এর তো লেডিস, লেডিস মানে মায়ের লোক আর কি, মায়ের লোক বলতে গেলে একটু বড় সড় মনে হয়, তাও না, সুন্দরী, যুবতী, সুরসী, তরুণী, তন্নী, মর্মস্বরের অধিকারিণী, কপালে নোক্তা, ঠোঁটে ঠোঁট পালিশ, নখে নখ পালিশ, পায়ে ঠ্যাং পালিশ, গালে কুম কুম, গালে কি দেয়? ডাঙ্গা সম্মেলনের মায়েরা, হাজার 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 মা বোনরা আসছো গো মা, তুমি সাজবা, ঠোঁট পালিশ দিবা, নখ পালিশ দিবা, সব দিবা, তুমি যেই স্বামীর নিয়ে যেই রুমে ঘুমাইবা ওই রুমের ভিতরে দেওয়া যায়, স্বামী নিয়ে যেন ঘুমাইবে ওই রুমের ভিতরে দিয়া ঘুমাইতে হবে স্বামীর সাথে, ওখানে যায়। কিন্তু স্বামীর এখানের জন্য মা বোন এগুলি করে? স্বামীর বাড়িতে যে কয়, এই ব্যক্তি তুই গত বছরের পুরান জামা কাপড় পরে রয়েছ, এই যে কিছুদিন আগে আমি চাকরিতে পাঠাইছি জামা কাপড় এগুলি করি, এগুলি চাউকে এগুলি আবার আগামী বছরের জন্য রেখে দিছি, আমি বাড়ি যাচ্ছি, আমার সামনে ভালো জামা কাপড় পরবি না? কেনা কতখানে বেড়াইতে যাইতে হয়, ওখানে যাওয়ার সময় ওই কাপড় পরব, তুমি আসুর দিকে কি হয়েছে? তুমিও পুরান আমিও পুরান, আমার পরনের কাপড় পুরান। ওমা এটা না, স্বামীকে আপনার দিকে আকৃষ্ট করার জন্য, মায়ের করার জন্য আপনি সম্পূর্ণভাবে সাজন গুজন জায়গা আছে। বর্তমানে মহিলারা সাজে স্বামীর দেখাবার জন্য, কার দেখাবার জন্য? রাস্তার লোক করে সাজ্জা গুজ্জা জনম সাজা সাজে, হ্যাঁ এমন সাজা সাজে টানা বেড়ায় একদিকে যাবো, ঠিক না? বা ঠিক, ব্লাউজের তো খবর নেই, বেশিয়ার ভিন্দে মা বেশিয়ার বলবা, তুমি স্বামীর ঘরে বেশিয়ার করে তুমি শহরে শহরে যাও কেন? নরসিংদী টাউনে যাও, পাঁচদোনার মোড়ে দাঁড়ায় থাকো, আর শত শত যুবকরা তাকায় আর ঘন ঘন মাসাল্লা আমা করে জিগায়, কি জিগায়? হুজুর মহিলাকে দিকে বলে একবার করে সাবন যায় গেছে, তুমি কেনা কইছে মগা? আমাদের আনতা যে মগা কয়ে না, আমার বড়রাই কইছে, আমি তুই বড়রাই কইছে ঠিক কই, কিন্তু তুই মগায় বুঝোস না, একা হুজুর তাহলে বুঝাই না, আমি তুই বুঝাইলে তাহলে শোন, মনে কর তুই দক্ষিণ দিকে রওনা করছ, দক্ষিণের রাস্তা শেষ, এখন দক্ষিণ থেকে উত্তর দিকে যাবি, উত্তর দিকের রাস্তা বাঁকা রাস্তা দেখতে যা, মোড়ের মধ্যে একটা মহিলা দেখে লেছ,
ইবাদতের একবার চাওয়া জায়েজ, রাস্তা দেখতে যেয়ে মহিলা যা ইবাদত চা জায়েজ। কাউ ঠিক আছে আমি একবারই কিন্তু চাও, এক চাওয়ার কিন্তু 25 মিনিট নিউ, এই পদে চা জায়েজ বলে চলে গান। মুসলমানদের দরসে বুতে গান, মুসলমানদের দরসে বুতে ভাবে দেখো না, মুসলমানদের দরসে বুতে ভাবে দেখো না, ইসলামের রীতি নীতি ভালো লাগে না, ইসলামের রীতি নীতি ভালো লাগে না, নবজির টুপি দাড়ি ভালো লাগে না, মেয়েকেও ভালো লাগে না বোরকা, আর আমাকেও ভালো লাগে না টুপি আর দাড়ি। অনেকে কয় হুজুর আমি দাড়ি মাঝে মধ্যে রাইস টাইপ করে দিই, কিন্তু আমার বেগমের যন্ত্রণা রাখতারি না, হ্যাঁ আমার দাড়ি রাখতে খুঁজই ওই দিনের আমার ঘরে জাগাতে না। আমি কি করে মনে করেন দরজা আটকায় শুইব, দুনিয়া কেমন করে দরজা করতো না, যে তো করার স্ত্রী আপনি বিয়ে করছেন কিন্তু আগে তো জানি না কি করি, সাতটার ভাব হয়ে গেছি বদলাইতে মোবাইল না। মা গো কেন আপনার হাজবেন্ডকে দাড়ি রাখতে দেন না, আপনার হাজবেন্ড যদি দাড়িওয়ালা হয় টুপিওয়ালা হয় এই হাজবেন্ডটা আপনার জন্য রিজার্ভ হয়ে যায়, ঠিক না বেটি? আর দাড়ি রাখতে দেন না, আপনার হাজবেন্ড ক্রিম শেভ করে টাই টুই লাগায় গুলিস্তানে যায়, সত্যের সত্যের মহিলারা আপনার হাজবেন্ডের থেকে হাজবেন্ডের দিকে তাকায়, তাকায় কি কয় দেহটা রে গঠনটা রে স্বাস্থ্যটা রে, আরেকটা কয় নাকটা রে, আরেকটা কয় কপালটা রে, আরেকটা কয় আমার যদি হইতো রে। বর্তমান সমাজে এইসব হচ্ছে কিনা ধরে ধর, হাসেন কে হাসেন কে, হাসনের কথা তো কই না, বর্তমান সমাজে হচ্ছে কিনা ধরে ধর, সুযোগ পেলে আপনাদের ঠিকানা নেব, আপনার পছন্দ সে তো ঠিকানা নেব, ঠিকানার পরে আপনি সুযোগ পেলে বলবো ভাই আপনার মোবাইল নম্বরটা একটু দেওয়া যায়, যদি না এই স্বামীকে যদি টুপি বা থাই দিত দাড়ি রেখে দিত, আর যদি ঢাকা গুলিস্তান যাইতো নিউ মার্কেটে যাইত সচারাচার মেয়েরা চাইতো, চাইও করতো চাইস না, হুজুর মানুষ কত না চাইস না, কটা মুরুখ মানুষ কত কি না, তাহলে টুপি দাঁড়িয়ে মানুষের মানুষকে গুনার থেকে বাঁচায় কিনা চলে এখন, টুপি দাঁড়িয়ে মানুষকে গুনার থেকে বাঁচায় কিনা চিল্লে এখন। তাই বলছিলাম কত গাড়ি জিন্দেগি দরপন দেগি, কত গাড়ি জিন্দেগি দরপন দেগি, দর্শ রাতে মস্ত বাতন জিন্দেগি, জোরে জোরে কর সুবহানাল্লাহ। গুনামা